হাওরের পানি এবার আগে ভাগে নেমে যাচ্ছে, ফলে পানির অভাবে এবার বোরো আবাদ না হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। গেল জুনের ভয়াবহ বন্যায় জমি খালে বেশি পলি পড়েছে, পানি আটকে রাখার বাঁধও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে পানি সহজেই নিচের দিকে নেমে গেছে। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেখলে মনে হতেই পারে প্রচণ্ড দাবদাহে পানির অভাবে জমির এ অবস্থা। সুনামগঞ্জ সদরের দেখার হাওরের উপরের দায়ের এলাকার বেশিরভাগ জমিতে গেল বোরো মৌসুমেও চাষাবাদ হয়েছে, কিন্তু এবার এলাকার জমিতে বোরো রোপণের কোনো ব্যবস্থাই নেই, জমি শুকিয়ে কাঠ। উৎকণ্ঠার কথা শোনালেন উপরের দায়ের এলাকার কৃষকরা। হালকুন মাস পর্যন্ত পানি দিচ্ছি, এই জমি এবার আশ্বিন মাসে পানি নাই। তখন যদি খাল বিল কুদানির ব্যবস্থা হয় বেরিবা নয় দেখার হওয়ার ক্ষেত্রে বাবা নিলে খেতে আর হইতো না। শুধু দেখার হাওর নয়, জেলার অন্যান্য হাওরগুলোর পানিও দ্রুত নেমেছে। এতে বোরো চাষাবাদ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে হাওরের কৃষকের মাঝে। তাই বোরো ধানের ক্ষেত বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। একটা কারণ হচ্ছে হাওরে পলি পড়ছে, দ্বিতীয় কারণ হইলো গিয়া আমাদের হাওরের পানি আগাম শুকিয়ে গেছে। যে উৎসাহ আছিল মানে এটা আর রয়েছে না, এখন চিন্তা করি ওই দেখতেছে যে জমি করলে আগামীতে পানি পাইত না, আর যদি পানি না পায় তাহলে তো আর এই যে বুড়ো ক্ষেত এমন এক ক্ষেত এটা তো পানি ছাড়া ক্ষেত হয় না। তবে আশার কথা শুনিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা, চাষাবাদ বিঘ্নিত হবে না বলে দাবি তাদের। ইতিমধ্যে তো বিভিন্ন যন্ত্রপাতি আমাদের কৃষকদের সেচ যন্ত্রপাতি আছে, তাছাড়াও সিলেট অঞ্চলে যে কৃষি উন্নয়ন প্রকল্প আছে এর মাধ্যমে এলএলপির মাধ্যমে কিন্তু আমরা কৃষকদেরকে যে সেচের যাতে তারা সুবিধা পেতে পারে এরকম ব্যবস্থা করা হচ্ছে। পানি নিয়ন্ত্রণে হাওরে পরিকল্পিত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা জানালেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বাঁধ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে, তো পানি নেমে গেলে আমরা আশা করি যে আমরা দ্রুত সময়ের ভিতরে কাজ শুরু করে দ্রুত সময়ের ভিতরে কাজ শেষ করতে পারবো। তবে কৃষকদের ভিতরে যে উৎকণ্ঠাটা তৈরি আছে এই ক্ষেত্রে আমার মনে করি যে আমাদের একটা পরিকল্পিত প্রকল্প নেওয়া উচিত। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট।